আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়ার ছুকলা বা মিষ্টি কুমড়ার যে চামড়াটা থাকে সেটা দিয়ে ভর্তা বানিয়ে। এবং আমি দেখাবো কালোজিরা কী করে ভর্তা করবেন। খুবই সহজভাবে কালোজিরাও ভর্তা করা যায়। দুটি ভর্তা আমি একসঙ্গে দেখিয়ে দিব। কালোজিরা ভর্তা আপনারা যদি খান অবশ্যই অনেক উপকার পাবেন। কালোজিরা সর্বরোগের মহা ওষুধ সকলেই জানেন, সে কালোজিরাই ভর্তা করে আমি আজকে দেখাবো। আমি একে একে দুটি ভর্তাই দেখিয়ে দিচ্ছি। এটি অনেক টেস্টি একটি ভর্তা। মিষ্টি কুমড়া কম বেশি অনেকেই খান, তো মিষ্টি কুমড়ার চামড়াটা দিয়ে যে এত সুন্দর ভর্তা করা যায় সেটা অনেকেই জানেন না। তো আমি আজকে দেখিয়ে দিব কীভাবে মিষ্টি কুমড়ার চামড়া ভর্তা করবেন। খুবই সহজভাবে আমি দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো চলুন দেখে নেই কীভাবে আমি ভর্তাটি করব। মিষ্টি কুমড়ার ছোকলা বা চামড়া ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ার চামড়া। চামড়াগুলোকে এভাবে ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়েছি কয়েকটি শুকনো মরিচ, নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে, কয়েকটি রসুন নিয়েছি। আপনারা রসুনের পরিমাণটা কম বেশি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি মিষ্টি কুমড়ার চামড়াগুলো একটি তাওয়ায় নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আমি মিষ্টি কুমড়ার ছোকলাগুলো সিদ্ধ করে নিব, তার জন্য দিয়েছি হালকা পরিমাণে একটু লবণ। এখন এগুলোকে কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে নিব। এর মধ্যে আমি শুকনো মরিচ, পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি। তাওয়াতে যখন পানি শুকিয়ে যাবে তখনই আপনারা পেঁয়াজ, রসুন এবং মরিচ দিয়ে দেবেন। আমি এগুলোকে ব্লাইন্ড করে নিব। আপনারা ব্লেন্ডার দিয়ে ব্লাইন্ড করতে পারবেন অথবা শিলপাটা দিয়েও বেটে ব্লাইন্ড করতে পারবেন। ভিউয়ার্স, আমার ব্লাইন্ড করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভর্তাটা হয়েছে, খেতেও খুব মজা লাগে। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি কী করে কালোজিরা ভর্তা করতে হয় সেটি বলে দেব এবং দেখিয়ে দিব। কালোজিরা ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি কিছু কালোজিরা। নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে ভেজে ব্লাইন্ড করে নিব। হয়ে গেছে আমার ব্লাইন্ড করা। আপনারা খুব সহজেই এভাবে কালোজিরার ভর্তা করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।